আমাদের দিল্লির উপকণ্ঠে যে কৃষক দের আন্দোলন চলছে তার 7 মাস পূর্তি, সেই উপলক্ষে সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি, সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির ডাকে সারা ভারতবর্ষে আমাদের স্কোয়াড মিছিল বিক্ষোভ অবস্থান সংগঠিত হচ্ছে কৃষক বিরোধী কৃষি আইন প্রত্যাহারের দাবিতে। আপনারা জানেন 7 মাস হয়ে গেল কৃষকরা আন্দোলন করছে এবং যে আইন পাস করেছে দেশের মানুষ তথা সমগ্র কৃষক সমাজের সর্বনাশ হয়ে যাবে এই দাবি আমরা করেছি, কেন্দ্রীয় সরকারের কাছে কৃষকরা করেছেন যে অবিলম্বে এই আইন প্রত্যাহার করুন। এর সঙ্গে শ্রমিক বিরোধী কিছু আইন সংসদে পাস করানো হয়েছে জোর করে, কৃষকদের জন্য যে আইন করা হয়েছে সেই আইনও জোর করে পাস করানো হয়েছে। এর বিরুদ্ধে সারা দেশে কৃষক আন্দোলনের প্রতি সংগতি জানিয়ে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি, আজকেও আমরা পথে নেমেছি, আগামী দিনেও আমরা পথে থাকব। ইতিমধ্যে আপনারা জানেন যে পশ্চিম বাংলায় ইয়াস বিপর্যয় হয়েছে, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একথা বলা ভালো যে আমাদেরও নির্বাচনে কিছু বিপর্যয় হয়তো হয়েছে, কিন্তু বিপর্যয় হলেও অতীতেও আমরা যেমন মানুষের সঙ্গে ছিলাম মানুষের সঙ্গে আমরা থাকব এবং বিপর্যয়ের কারণগুলি অনুসন্ধান করে আগামী দিনে তা সংশোধন করে সমস্ত অংশের মানুষের কে নিয়ে আমরা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করব, তাদের সুখ দুঃখের অংশীদার হয়ে অতীতেও যেমন আমরা বামপন্থীরা পথে ছিলাম আজকেও আমরা পথে থাকব। আগামী দিনের আন্দোলন সংগ্রামের ইতিহাসে আমাদের এই লাল ঝান্ডার যে ইতিহাস তা স্বর্ণাক্ষরে লেখা আছে, এই ইতিহাসকে কলঙ্কিত করার ক্ষমতা কোনো দলের নেই, আগামী দিনেও থাকবে না। আমরা সেজন্যেই আজকে প্রতীকীভাবে পথে আমরা নেমেছি, আন্দোলন সংগ্রাম করব। এছাড়া এখানেও যে কোভিড চলছে সেই কোভিড মোকাবেলায় সার্বজনীন টিকাকরণ এবং তার গতি বাড়ানো, দলমত নির্বিশেষে 18 বছরের ঊর্ধ্বে সকলকে টিকা প্রদান, এ দাবি আমাদের আছে। আমাদের দাবি আছে যে সার্বজনীন টিকা খুব তাড়াতাড়ি মানুষকে দিতে হবে এবং গরিব মানুষ প্রাকৃতিক দুর্যোগে যা ক্ষতিগ্রস্ত হচ্ছে দল মত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষ তাদের উপকারের জন্যে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, এ দাবিও আমাদের আছে। দিল্লির বুকে গোটা ভারতবর্ষের কৃষকরা কেন্দ্রীয় সরকারের যে নয়া কৃষি আইন, কৃষক বিরোধী যে কৃষি আইন, সেই আইন বাতিল করার জন্য আন্দোলন করছে। আন্দোলন করতে গিয়ে আন্দোলনকারীদের উপর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নানা ধরনের অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারকে উপেক্ষা করেও আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন নয়া কৃষি আইন বাতিলের দাবিতে। সেই কৃষি আইনের আজকে 7 মাস বয়স হয়েছে, 7 মাস পূর্তি উপলক্ষে আমরা গোটা ভারতবর্ষ জুড়েই বামপন্থী যে বিভিন্ন গণসংগঠন আছে তারা আমরা প্রতিবাদ জানাচ্ছি রাস্তায় নেমে। এ সরকারের যে শ্রমিক বিরোধী আইন, শ্রমিক কোড, সেই কোড বাতিল করতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিস এবং জীবনদায়ী ওষুধের ওপর থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম অবিলম্বে কমাতে হবে এবং স্থানীয় কিছু দাবি আছে, জব কার্ডের জব কার্ড হোল্ডারদের সকলকে কাজ নেওয়া হচ্ছে না, এখানে রাজনীতি করা হচ্ছে এবং কোভিডের যে টিকে দেওয়া হচ্ছে সেক্ষেত্রেও রাজনীতি করা হচ্ছে। পঞ্চায়েতের মাধ্যমে তৃণমূলের নেতারা যাদেরকে বলবেন তারাই সুযোগ পাবে, অন্যরা সুযোগ পাবেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যে তালিকা প্রকাশিত হয়েছে 18 সালের সার্ভে অনুযায়ী, সেই তালিকাতে দেখা যাচ্ছে যে যাদের পাকা বাড়ি আছে অধিকাংশ যে তালিকা তার মধ্যে রয়েছে, গরিব মানুষের নাম নাই। যারা তৃণমূলের নেতাদের টাকা দিতে পারবে তারাই তালিকায় অন্তর্ভুক্ত হবে। আমরা বিডিও ম্যাডামের কাছে তালিকার জন্য আবেদন করেছিলাম, উনি সরাসরি বলে দিয়েছেন যে আমাদের
দেবেন না, উনি তালিকা দিতে পারবেন না। সেই জন্যে আমরা আজকে ফিরে গিয়ে পার্টি বিষয়ে একটা ডেট করব যে বিডিও ম্যাডামকে এই সকল বিভিন্ন দাবির ভিত্তিতে যে পিটিশন দিয়েছেন এটাই আমাদের মূল কথা। 2014 সালে ক্ষমতায় আসার পর সমস্ত গরিব মানুষকে গ্যাস দেওয়ার নাম করে উজ্জ্বলা গ্যাস বলে একটা প্রকল্প শুরু করলেন, তাতে প্রথমের দিকে দিলেন, কিন্তু আজকে দেখছি যে গরিব কি বড় লোক, তাদের সাবসিডি তুলে দেওয়া হলো গ্যাসের উপর থেকে। এবং মোদী যখন ক্ষমতায় আসেন তখন গ্যাসের দাম ছিল 450 টাকা, আজকে গ্যাসের মূল্য প্রায় 1000 টাকা। আমরা চাইছি যে গ্যাসের দাম অবিলম্বে কমাতে হবে, এবং গ্যাসের উপর থেকে পেট্রোল ডিজেলের যে হারে দাম বাড়ছে পেট্রোল ডিজেলের উপর থেকে জিএসটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এখানে আমি অসীম দাস বাঁকুড়া জেলা কমিটির সদস্য এবং ইন্দ্রাণী মুখার্জি বাঁকুড়া জেলা কমিটির সদস্য, কৃষক সভার জেলা কমিটির সদস্য কমরেড আব্দুর রব ও যুব সংগঠনের নেতৃত্ব, সিআইটির নেতৃত্ব এবং পার্টির নেতৃত্ব এখানে উপস্থিত আছে। কতক্ষণ এটা হবে?